नमस्कार डिफ्यूज इजी कुकिंग এ সবাইকে স্বাগত জানাই। আজ একটা আমি গ্রাম বাংলার অতি পরিচিত রান্না। পুরনো দিনে মা ঠাকুরমারা কোন কারণে শরীর খারাপ হয়ে থাকলে চারা মাছ তার সঙ্গে গান্ডাল পাতা দিয়ে জিরে আদা দিয়ে ঝোল বানিয়ে খাওয়াতে। তারই আজ আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি তার জন্য পাঁচটা নিয়ে নিয়েছি চারা মাছ, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কয়েকটা নিয়েছি গান্ডাল পাতা, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা এবং মাঝখান থেকে চেরা লাগিয়ে নিয়েছি। আর নিয়েছি জিরে আদার পেস্ট, 1 টিস্পুন জিরে আর 1 ইঞ্চি আদাকে আমি একসাথে ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চারা মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। মাছ ভাজার জন্য সরষের তেল, রান্নাটা আমি সরষের তেলেই করব। তেল আমার সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা আমি ভালোভাবে ভেজে নেব, ফিরে আসছি মাছটা ভাজা হওয়ার পর। মাছগুলো আমার দুটো সাইডে ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো মিশিয়ে নেব। এবার ওই মাছ ভাজার যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন, দিয়ে দেবো 1/2 টিস্পুন রাঁধুনি। এবার দিয়ে দেবো এর মধ্যে দুটো তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে রেখেছিলাম পাতলা পাতলা স্লাইস, এবার এই টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি যে আদা জিরের পেস্ট বানিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দেবো। তেলটা ছিটোচ্ছে ওই জন্য আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিলে তেলটা ছিটো যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন আন্দাজ বুঝে লবণটা আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে টমেটোটাও তাড়াতাড়ি মজে যাবে, ওই জন্য আমি লবণটা দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। আমি এখানে কোনো রকম কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, এটা পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোলটা বেশি ভালো লাগে, বেশি টেস্টি হয়। যেহেতু এটা গাঁদাল পাতা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলে ওর যে একটা নিজস্ব গন্ধ আছে ওটা আর সেই রকম ভাবে টেস্টটা আসে না, ওই জন্য চেষ্টা করবেন পেঁয়াজ রসুন না দিয়ে বানানোর। অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। এটা ঝাল লাল লঙ্কার গুঁড়ো, যে লাল লঙ্কার গুঁড়ো হয় নর্মালি ওটাই। আপনারা যদি না চান তো নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করেও বানাতে পারেন। আমি এখানে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম যাতে একটু কালারটা ভালো হয় সেই জন্য। এবার আমি দিয়ে দেবো 4টা যে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা লাগিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো।
যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো ঝোল। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কাটাও দিতে দেবেন, কম বেশি করে নেবেন, আর ঝোলটাও আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে নেবেন। যদি বেশি ঝোল বানাবার থাকে তাহলে একটু বেশি জল দিয়ে দেবেন, আর না হলে একটু কম। ঝোলের মধ্যে দেখুন আমার জাল উঠে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে মাছ গুলো দিয়ে দিলাম। এবার যে আমি চারটা গান্দাল পাতা রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে গাঁদাল পাতার ফ্লেভারটা ঝোলের মধ্যে এসে যায়, মাছের মধ্যে এসে যায়। ওই জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, পাতার যে ফ্লেভার সেটা ঝোলের মধ্যে এসে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আর এর মধ্যে আমার দেওয়ার পিছনে রেডি হয়ে গেছে গাঁদাল পাতা দিয়ে চারা মাছের ঝোল। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর আপনি কিন্তু পরিজনদের সাথে শেয়ার করে নেবেন। আর যদি আমার চ্যানেল কোনো নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনার বাড়িতে বানান, বানিয়ে সবাইকে খাওয়ান, আর কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই যে কীরকম হয়েছিল, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আর যদি আপনারা গাঁদা পাতা কীরকমের